আচ্ছা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো ফ্রেন্ডস, এখন আমি আছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। অ্যাকচুয়ালি আমি বারাসাত থেকে বেরিয়েছিলাম বনগার উদ্দেশ্যে একটা কাজে, বাট যখন ভাবছি এদিক দিয়ে যাচ্ছি তো তোমাদেরকে ভাবলাম একটু ঠাকুরনগর ঠাকুর বাড়িটা দেখিয়ে যাই। তো এই হচ্ছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুরনগর ঠাকুর বাড়িতে অ্যাকচুয়ালি এটা কী এটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো। এবং এখন আছি এই ঠাকুরনগর ঠাকুর বাড়ির পুকুরের সামনে। তো এই যে পুকুরটা দেখছো, তো এখানে এসে মানুষজন স্নান করে। তো এখানে একটা মেলা হয় ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, ওই মেলার সময় প্রচুর মানুষজন হয় এখানে আসে এই মেলা দেখতে। তো সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, এখন আমরা চলে এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়ির মেন মন্দিরের সামনে। তো এখানে এসে যেটা জানতে পারলাম, এই ঠাকুরনগর ঠাকুর বাড়িটি হচ্ছে মতুয়া সম্প্রদায়ের অন্যতম একটি তীর্থস্থান। তো এখানে হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে থাকেন এই তীর্থস্থান দর্শনের জন্য। এবং এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের ভিতরে ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদের মূর্তি রয়েছে। তো এখানে হাজার হাজার দর্শনার্থীরা চলে আসেন এখানে এই তীর্থস্থান দর্শনের জন্য। এবং এই ঠাকুর বাড়ির মধ্যে একটি পুকুর রয়েছে, তো যেই পুকুরে এই দর্শনার্থীরা এসে পুণ্যস্নান করে থাকেন। সো গাইজ, তো তোমাদেরকে আমি পুকুরটা দেখাচ্ছি। এবং এখন যে তোমরা এই পাশে যে মাঠটা দেখতে পাচ্ছ, তো এখানে চৈত্র মাসে একটা মেলা হয়ে থাকে। ওই মেলার সময় এখানে দোকান একদম ভর্তি হয়ে যায় এবং হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসে থাকেন। এবং পাশ দিয়ে যে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পেলে, সামনে এই ঠাকুরনগর স্টেশন। তো ঠাকুরনগর স্টেশন থেকে এটা বেশি দূরে নয়। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এই সেই পুকুর যেখানে দর্শনার্থীরা এসে পুণ্যস্নান করে থাকেন। এবং পুকুরটা পুরোটাই ঘাট দিয়ে বাঁধানো। তো এখন আমরা এই ঠাকুরনগর ঠাকুর বাড়ির পিছনের দিকে যাবো। তো পিছনের দিকে কী আছে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো অ্যাকচুয়ালি করোনার জন্য এখন মন্দিরে বেশি মানুষজন হয় না এবং মন্দির বন্ধ আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সব কিছু শাটার দিয়ে লক করা। তো অ্যাকচুয়ালি এখন এই করোনা পরিস্থিতির জন্য এখানে বেশি মানুষজন আসে না। তো এখন আমরা এই পিছনের দিকে যাচ্ছি ঠাকুরনগর ঠাকুর বাড়ির। তো জাস্ট কিছু এখানে স্থানীয় মানুষদেরকে দেখতে পাচ্ছি, এছাড়া বাইরে কোনো মানুষজন এখানে নেই আপাতত। এবং সব দোকান টোকান বন্ধ আছে। অ্যাকচুয়ালি পরিবেশটা এরকম নয়, নর্মাল টাইমে পরিবেশটা অনেকটাই সুন্দর। এখানে অনেক মানুষের ভিড় হয়, অনেক অনেক দর্শনার্থীরা আসেন এবং সব দোকানপাট খোলাই থাকে। তো এখন এই করোনার জন্য সব কিছুই বন্ধ আছে। সো গাইজ, এখন আমি আছি ঠাকুরনগর ঠাকুর বাড়ির মন্দিরের পিছনের সাইডটাতে। তো তোমরা মন্দিরের পিছনের সাইডের পরিবেশটা দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি এখন ফাঁকা ফাঁকাই আছে, কারণ এই করোনা পরিস্থিতির জন্য এখানে মানুষজনের ভিড় তেমন দেখতে পাচ্ছে না এবং মন্দিরও বন্ধ আছে। তো নর্মাল টাইমে অ্যাকচুয়ালি এখানে যে দর্শনার্থীদের ভিড় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আমি পিছন দিক দিয়ে ঘুরে আবার এই পুকুর ঘাট দিয়ে সামনের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে এবং জায়গাটাও খুব সুন্দর। তো গ্রামের ভিতরে একটা ফাঁকা জায়গায় ঠাকুর বাড়ির ঠাকুর এই মন্দিরটি। তো এখানে আসলে তোমরা বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর, সেটা তোমরা এসে না দেখলে ভিডিওতে বুঝতে পারবে না। তো এখান থেকে আমি এখন ঠাকুর বাড়ি ঠাকুর মন্দিরের সামনের দিকে যাচ্ছি। তো ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এবং ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এখন আমি ঠাকুর বাড়ির ঠাকুর মন্দিরের যে পুকুরটা আছে এই পুকুরটা চারিদিক দিয়ে ঘুরে আবার এই মন্দিরের সামনের দিকে যাচ্ছি। সো গাইস, আমরা ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো তোমাদেরকে ঠাকুরনগর ঠাকুর বাড়িটা যতটা দেখানো যায় তো দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বনগার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা গ্রামের ভিতর দিয়ে বনগার পথে এগোচ্ছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ড, চাঁদপাড়া ক্রস করার পরে আমাদের গাড়িটা লিক হয়ে গেছে। তো এখানে একটা গ্যারেজ পেলাম সামনে, এই গ্যারেজে দাঁড়িয়ে গাড়িটা লিক সারাচ্ছি। তো লিক সারানো হলে আমরা যাবো। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেল, আমরা বেরিয়েছিলাম বারোশো থেকে একটার সময়। পরে ঠাকুরনগরে একটু কাজ ছিল, কাজ মিটিয়ে খুব ভাবে তোমরা দেখতে পাবে ঠাকুরনগরের মন্দিরের যে ভিডিওগুলো আছে ওগুলো ভিডিও বানালাম। তারপরে যাচ্ছিলাম, চাঁদপাড়া ক্রস করার পরে আমাদের গাড়িটা হঠাৎ করে লিক হয়ে গেল। তো সামনে একটা গ্যারেজ পেলাম, ওই গ্যারেজ থেকে লিকটা সারিয়ে এখন আমরা যাবো বনগার দিকে। তো দেখতে থাকো বন্ধুরা তোমরা ভিডিওটা। তো এখন আমরা এই গ্যারেজের লিকটা সারাচ্ছি। সো আমরা এখন এই দোকান থেকে লিক সারাচ্ছি। তো লিক সারানো হয়ে গেলে আমরা বনগার দিকে এগাবো। তো অ্যাকচুয়ালি পুজোর টাইমে প্যান্ডেলের কারণে ছোটো ছোটো পেরেক পড়ে থাকে রাস্তাতে, ওই পেরেক থেকে আমার গাড়িটা লিক হয়েছে। তো লিক সারানো হয়ে গেছে, তো আমরা এখন বনগার দিকে এগোচ্ছি। তো গাড়ির পিছনে খুব সুন্দর একটা লাইন লেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো গাইজ, এখন আমরা বনগাঁর মধ্যে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ দিনে বেরিয়েছিলাম কেন হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, অ্যাকচুয়ালি তার নয়, লিক সারিয়ে আস্তে আস্তে মোটামুটি পাঁচটা বেজে গেছিলো আমাদের বনগাঁ ঢুকতে। তো বনগাঁ এসে কিছু কাজ ছিল, তো এই কাজগুলো মিটালাম। তো কাজ মিটিয়ে আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল, তাই অ্যাকচুয়ালি সকাল থেকে সন্ধ্যা ভিডিওর মধ্যেই হয়ে গেল। তো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বন্ধুর বাড়ি যাচ্ছি। তো আমরা বন্ধুর বাড়িতে দু থেকে তিন দিন থাকবো। তো এখানে যে আরও কিছু কিছু সুন্দর জায়গা আছে ঘোরার মতো, সেই ভিডিওগুলো বানাবো, সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে।
সো গায়েস, এখানে ভিডিওটা শেষ করছি। অ্যাকচুয়ালি বন্ধুর বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেখতেই পাচ্ছ তোমরা আমরা রাস্তাঘাটেই কাটালাম। তো খুব জলদি নতুন ব্লগ ভিডিও আসছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই ফ্রেন্ডস।